ভিউয়ার্স, আজ আপনাদের তেলাকুচু শাক রান্না করে দেখাবো। ডায়াবেটিস রোগীদের জন্য এই তেলাকুচু শাকটা খুবই উপকারী, আর এই শাকটা কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়। কিন্তু এই শাকের যে এত উপকার হয়তো আমরা কেউ জানি না। অবশ্যই কিন্তু এই শাকটা রান্না করে সপ্তাহে একদিন খাবেন। আমি আজ আপনাদের এই শাকটা রান্না করে দেখাবো কীভাবে এই শাকটা রান্না করতে হয় গুলো। আর এখন আমি এই শাকগুলোকে ছোট ছোট টুকরা করে নেব। এই শাকগুলো কিন্তু লম্বা লম্বা করে এভাবে টুকরা করে নিতে হবে। একটু লম্বা লম্বা করে এভাবে সবগুলোই আমি টুকরা করে নিব, তারপর শাকগুলো রান্না করব। আমি শাকগুলো একটু ভাপ দিয়ে নেব, তার জন্য শাকগুলো দিয়ে দিচ্ছি। বিয়ার শাকগুলো ধুয়ে পরিষ্কার করে আমি ভাপ দিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু শাকগুলো ধুয়ে ভাপ দিয়ে নেবেন। এখানে কিন্তু কোনো পানি দিব না, আমার শাকের পানিতেই এই শাকগুলো ভাপ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নিলাম, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট সময় ভাপ দিয়ে নেব। ভিউয়ার্স, আমার শাকগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি একটি গামলায় নামিয়ে নিব শাকগুলো। গামলায় আমি নামিয়ে নিয়েছি, আর এখন আমি ঠান্ডা পানি দিয়ে এই শাকগুলো ধুয়ে নিব। শাকগুলো ধুয়ে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি উপরে একটু লবণ ছিটিয়ে দিলাম, অল্প পরিমাণ একটু লবণ ছিটিয়ে দিলাম। আমি নেড়ে চেড়ে শাকগুলোর পানি ছাড়িয়ে নিচ্ছি। শাকগুলোকে একদম নেড়ে চেড়ে শুকিয়ে নেব। শাকগুলো থেকে আমার পানিটা একদম শুকিয়ে গিয়েছে। শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এখন আমি তেল দিয়ে নিব, শাকগুলোকে এক সাইড করে নিব। শাকগুলোকে আমি একদম এক সাইড করে নিলাম, আর এখানে দিয়ে দিব রসুন কুচি, আর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব, তেল ছাড়াই কিন্তু একটু ভেজে নিলাম। আর এখানে দিয়ে দিব সাদা সয়াবিন তেল। পেঁয়াজ আর রসুন থেকে পানিটা ছাড়ানোর জন্য কিন্তু আমি একটু ভেজে নিলাম। আর এখন আমি তেলে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর একটু সয়াবিন তেল আমি এখন দিয়ে দিব। আর কিন্তু তেল এখানে আর অ্যাড করব না। এখন মরিচগুলো আমি একটু লবণ দিয়ে মুছে নিব। মরিচটা আমি একটু লবণ দিয়ে ভালোভাবে মুছে এখানে দিয়ে দিলাম। এভাবে কিন্তু মরিচগুলো একটু বড় বড় টুকরো করে মুছে নেবেন। এখন কিন্তু আমার পেঁয়াজের কালারটা একটু হালকা বাদামি কালার এসেছে। এখন আমি শাকগুলো এই তেলে দিয়ে দিব। এইভাবে কিন্তু এই শাকটা রান্না করবেন। খুব অল্প সময়ে কিন্তু এই শাকটা রান্না করা গেল। তেলাকুচুর এই শাকটি যেমন উপকারী তেমনই কিন্তু সুস্বাদু। অবশ্যই কিন্তু এই শাকটা রান্না করে খাবেন। আর ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু এই শাকটা খুবই অত্যন্ত উপকারী। অবশ্যই কিন্তু আপনারা এই শাকটা অবশ্যই সপ্তাহে একদিন রান্না করে খাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর অবশ্যই কিন্তু আপনারা বেশি বেশি কমেন্ট করবেন। এ তেলাকুচুর শাকগুলো কিন্তু অল্প সময়েই সুন্দরভাবে রান্না করা যায়। অবশ্যই আপনারা এভাবে রান্না করবেন। ভিউয়ার্স, আমার তেলাকুচু শাকের
রান্নাটা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু অল্প করে শাকটা রান্না করে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু এভাবে আপনারা শাকটা রান্না করবেন, আর কেমন হলো কমেন্ট বক্সে মতামত লিখে পাঠাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।